प्रियंगीवं महाभायं सिन्नमी परमं बचा जदीहं प्रियमानायं बक्कमं हितकामयं नामी बीदं सुरगनं प्रभवन्ना महुसरा अहुमादीतं दीवानं महुसीनंच सर्वच मच्चितां मद्गत प्राणं ब्रोधयंता परुष्परं कदयंच मानित्तं तुष्यतेरमुष्या इस्षं सतं युक्तानं भजतापिति पुभ्वकं वदामि बुद्धिजोगं तं जेन नाम पाशंतित्तै देशबानं पमुभीना महुकानं चित्तमा नस्वयानं ममा भावन्ते ज्ञान दीपेनं भावस्तता 17 present sir 18 present please 19 yes sir 20 21 yes sir 22 yes sir 23 yes sir 24 yes sir 25 present sir 26 yes sir 27 yes sir 28 yes sir 29 yes sir 30 present sir 31 present please 32 Sara. 34 sir ওই ছেলেটা আমার কোলে কাগজটা ছুঁড়ল কোন ছেলেটা আমি স্যার আমি ওকে কাগজ ছুঁড়লে কেন দয়া করে ওটা পড়ে দেখুন झिली कलेजे नतून भर्ती हुए बेचारी अनेक दूरे थाके ताई सहपाठी हिसेबे आमार बाइके करे ओके बाड़ी पौंछे दीते चेयेछिलाम एर मध्ये अन्यायटा कोथाय देखलेन स्यार ओके बोले दिन स्यार आमाके काउके पौंछे दीते हबे ना 35 36 আরেকটা টার্গেটে 37 38 39 Present, sir. এবার জোর করে নিয়ে যাব এটা কি রে ক্ষমতা থাকলে নিয়ে যাস ক্ষমতা থাকে তো নিয়ে দাঁত কি করবি পুলিশটা ছুটি হতে দে তারপর দেখছি কি গুরু কলেজে না পড়লে রোজ আড্ডা দিতে আসতে হবে কি করবো বল এই কলেজই হচ্ছে আমার জীবন মন প্রাণ তোদের না দেখলে আর কলেজে না এলে না পেটের ভাত হজমই হতে চায় না তোরা বড় হবি জজ ম্যাজিস্ট্রেট হবি খুশ খাবি মানে বড় হবি আর কি আর আমি চিজ খুঁজে বেড়াবো চিজ তা এতদিনে কোনো চিজ মিললো মিলবে মিলবে সবুরে মেয়া ফলে কি দেখছো গুরু কিছু শ্যামা এবার পেয়েছি সম্মান এবার পেয়েছি সম্মান এক্সকিউজ মি নেচে নেচে আয় মা নেচে নেচে আয় কি অশোক দা হ্যাঁ নেচে নেচে আবার তোমার জীবনে কে এলো চিজ চিজ তোর বৌদি চিজ আমার বৌদি আটা দেখেছ নট ব্যাড चले जाओ गुरु चले जाओ बाबा हमारा आशीर्वाद दे राजीव जाल फेले आमी भूले जास ना माछटा कि तो आमार এত বড় পুকুরে শয় শয় মাছ ঘুরে বেড়াচ্ছে বন্ধু এইটুকু চার ফেললে কি আর চলবে আরে গোলদিকে তো সবাই চার ফেলে সবার ভাগ্যে কি আর রুই কাতলার জোটে পুঁটি মাছ ধরে নিয়ে চলে না তুই চুপ কর তুবে শোন 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 শুধু চার ফেললেই হবে না মাছটাকে প্রথমে বড়শিতে গাঁথতে হবে
তারপর খুশি মতন ওকে খেলতে দিতে হবে, তারপর ওকে ডাঙায় তুলতে হবে। চেষ্টা করে দেখ পারিস কিনা। আজ না পারি, একদিন না একদিন ওই মাছ আমি কাঁদবই। ফালতু জল ঘোলা করিস না রাজীব। তা আমরাও তো চার ফেলবো, মাছ ধরবো। তা তুই কবে মাছ ধরবি সেই আশায় কি আমরা বসে থাকবো? না অশোক দা, আমরা বসেই থাকবো, তুই চেষ্টা চালিয়ে যা। তবে হ্যাঁ, সাত দিনের মধ্যে মাছ গাঁথতে না পারলে বিনা চারে কি করে মাছ গাঁথতে হয় আমার কাছ থেকে শিখে যাস। এই আমি একটা কথা বলো। হ্যাঁ বলো। ওই কাতলার পাশে যে ছোট্ট পোনারা ঘুরে আছে ওটা কিন্তু আমার। ডান চলো। দ্যাটস লাইক এ গুড বয়। সুনীল, হ্যাঁ সুনীল, তাড়াতাড়ি চল, দিলীপ তো বোধহয় বেরিয়ে যাবে। ঝিলিক, ঝিলিক, হ্যাঁ ঝিলিক, আমি দিলীপ, ওঠো, উঠে যাও। কি হলো, কথা কানাই যাচ্ছে না? ওঠো বলো কি হলো। এই তোমার সাহস, হাত আমি ভেঙে দেবো তোর। ঝিলিক, এই সুনীল, সুনীল, তোর গালটা দেখি। কি দেখবি? ক আঙুলের ছাপ পড়ল। তোকে সাত দিন সময় দিলাম, চারবার ফেলে দেখ মাছটাকে গাঁথতে পারিস কিনা। যদি না পারিস তখন আমাকে বলিস, আমি তোকে একদিনে গেঁথে দেখাবো। আর ওই ঝিলিককে আমিও গাঁথবো। তবে আমার নাম সুনীল, তবে ওই পুঁটিকে আমি গেঁথে দেবো। মেরা নাম বি অশোক। ভীষণ বাজে ওই ছেলেগুলো। ঠিক বলেছিস। আমি ভাবতেই পারিনি। আমি অত ছি 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 ছি। কংগ্রাচুলেশনস, আই মিন ফর দ্য থাপ্পর। এখন যেরকম তোমার পাশাপাশি চলছি, সারা জীবন যেন তোমার পাশে চলতে পারি। আমিও যেন তোমার পাশাপাশি চলতে পারি সারা জীবন। কি না মানে তোমার বন্ধুর পাশাপাশি, মানে কৃষ্ণার পাশাপাশি। এতে হাসির কি হলো? চলো চলো। এর শোধ আমি তুলবই। দুর্বে কে বলতি হ্যায় তো, যা যা মাথায় বরফ চাপা দিয়ে নিজেকে ঠান্ডা কর। চল বাড়ি যা। ঠিক আছে, কথাটা মনে রাখিস। রাখবো রাখবো। চোর গয়া বালন প্যার ভরা দিল তোর গয়া। বুঝলি অশোক দা, আজ আমি চলি। ওকে। এ শোন রাজীব, কাল কিন্তু কলে আসবি বুঝলি। যা ভীতু মানুষ, হয়তো বলবে বাড়িতে বসে লেখাপড়া করো, কলেজ যেতে হবে না। না বাবাকে কিচ্ছু বলবো না। হ্যাঁ রে, শোন না শোন না, যে ছেলেটি গাড়ি নিয়ে কলেজে আসে ভালো ছেলে না? ভালো না চাই, দুটোই এক। তুমি দেখো মা, ওই দুজনকে কিরম বাঁধন নাচ নাচাই। ব্রিলিয়েন্ট, তুমি দারুণ খেলো তো। তুমি একটু আমার সঙ্গে বাইরে আসবে নাকি? সুনীল, হ্যাঁ সুনীল, বলতে তখন দানা এই সাহস নিয়ে প্রেম করবে নাকি? চলো। কেমন হলো? আই চলে, হাত ধুচ্ছেন কেন? আমি গাল বাড়াচ্ছি, তুই চল মারা। চল মারবো কেন? কাল ঝিলিক সুনীলকে চড় মেরেছিল, তাই আজ হাত ধরে টেনে নিয়ে চলে গেল। আজ তুমি আমাকে চড় মারো, কাল তুমি আমাকে হাত ধরে টেনে নিয়ে যাবে।
আমার হাত ধরে তুমি নিয়ে চলো সকাল। এই বাবা কি করছো শোক? বলছিলাম কালকের ব্যবহারের জন্য আমি অত্যন্ত দুঃখিত। কাল সারা রাত ঘুম হয়নি। ইচ্ছে হলে এক চড় মেরে শোধ তুলে নিতে পারো। কি যে বলছো ঝিলিক, তাহলে আর আমার উপর রাগ নেই তো? আচ্ছা, এরপর আর কখনো কারোর উপর রাগ থাকতে পারে? কৃষ্ণা, আমি ওর বাইকে চড়ে আজকে যাব। তুই একটা রিক্সা নিয়ে চলে যাস। চলে যাব। কি, আমাকে নিয়ে যাবে তো? নিশ্চয়ই নিয়ে যাব। চ রং শট। ঠিক এইভাবে মাছটাকে গেঁথে ফেললাম রাজীব, অযথা জল ঘোলা করে তোর কোনো লাভ হলো না। ঠিক এইভাবে মাছটাকে আমি তোর জাল থেকে ছিনিয়ে নেব। তাই নাকি? বেশ, আজ কলেজটা ছুটি হতে দে, দেখবি ওই মেয়েটাকে আমি আমার বাইকে তুলেছি। ওঠো। ও যাবে না? না না, ও হেঁটে যাবে। হেঁটে যাবে? হ্যাঁ। আমার জন্য প্রিয় বন্ধুকে ফেলে চলে যাবে? এরপর তো নতুন কোনো বন্ধু পেলে তুমি আমাকেও ফেলে চলে যাবে। তুমি তো খুব সাংঘাতিক ছেলে। তোকে বললাম। ওকে বকে কি হবে? আমার কপালে বাইক চড়া নেই তাই হলো না। আমি আর কৃষ্ণ রিক্সায় চলে যাচ্ছি। না তুমি, এই চল রে। শোনো, এই শুন, তুই রিক্সা করে চলে যা, আমি কি হলো মজাটা একটু দেখে আসি। ঠিক আছে, কাল বলবো। হ্যাঁ। সেদিনে সোনা ঝরা সন্ধ্যা। কিরে কিরে, বড়শি কেটে মাছ পালালো? মাছ যখন খাবি তাকে বললি পারতিস? সরকার তো বেন ফিশের দোকান খুলে বসে আছে রে। তুই থাম থাম, ও মাছ আর এ মাছ আলাদা। ওইগুলো হলো চাষ করা মাছ, আর এ মাছ হলো ভরপুকুরে আপনি গড়ে ওঠা মাছ। ধর, তুই মাছের মধ্যে কিছু বুঝিস? মাছের আমি কিছু বুঝি না ঠিকই, তবে এটা বুঝতে পেরেছি যে এর কপাল থেকে মাছটা ফসকে গেল। ওর কপালে জুটলো শুধু ন্যাজের ছাপ। Hola.
কেনি ও বাবা 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 প্রথমে তো ওকে আমি মাথায় তুললাম, তারপর মাটিতে আছড়ে ফেললাম, এরপর ধরবো তোদের ওই রাজীবকে। Objects to it by a statement on oath that the sum demanded or the part thereof is not paid to the defendant. আজ কলেজের বাইরে অপেক্ষা করবে, সুনীলকে দেখিয়ে তোমার গাড়িতে যাব। ও তুমি এখানে? আজ একটু দেরি হয়ে গেল, আজ রিক্সা করে গেলে দেরি হয়ে যাবে। তুমি একটু তোমার বাইকে পৌঁছে দেবে? দেখো আবার বাইকের সামনে গিয়ে বলো না যে রিক্সা করে চলে যাই। সেদিন এক গাদা বন্ধু বান্ধবের সামনে যা অপমান করলে তুমি। না না সেদিনকার জন্য আমি সরি। এসো। বসেছো? কিতনা কিতনা আমরা যাই, তুই তোর কাতলার পেছনে যা, আমি আমার পুটিকে ম্যানেজ করি। চলো কৃষ্ণা চলো, আর দেরি করে লাভ নেই, চলো। কৃষ্ণা তোমার বন্ধু না ওই গাড়ি করে পালিয়ে গেল, আমি গাড়ি থেকে আমার ঝাঁপ দিয়ে তোমার কাছে চলে এসেছি। চলো আমরা ওই রিক্সায় বসে গিয়ে সুচিত্র উত্তমত গান গাই। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? খুব খারাপ হতো, আমার কাছে রিক্সা যাওয়ার পয়সা নেই। কি ছি ছি ছি, আমি থাকতে তুমি পয়সা কথা মারতে কেন? চুপ চল, ওকে ওকে আমি জবি চো আমার সঙ্গে যাবে। বাইক থামাবো না, বাইক যেখানে থামবার সেখানে থামবে, একদম চিৎকার করবে না। আমি কোথায় নিয়ে এলে? কোথায় নিয়ে এলে? ছাড়বো কি রে, চল আমার সঙ্গে চল, আজ আমি তোকে শেষ করবো, এদিকে আয় চলে আমার সঙ্গে। সুস্বাগতম। তুই? তোর চরিত্র তো আমি জানি, আমি জানতাম ঝিলিককে নিয়ে তুই এখানেই আসবি, তাই তুই আসার আগে আমি চলে এলাম। তুই আমার পথ থেকে সরে যা, তা নাহলে আমার লোক। আমি জানি এখানকার বয় বেয়ারাদের তুই মোটা টাকা বকশিস দিয়ে পুষে রেখেছিস, আর ওদেরই মদত পেয়ে তুই এই বদমাইশিগুলো করিস। সুনীল ওর হাতটা ছেড়ে দে। না ঝিলিক আমার। ঝিলিক যদি তোর হয় তাহলে ওকে বাড়ি নিয়ে যা, আমি কিছু বলবো না। তা বলে আমার সামনে
তোকে আমি কোনো বদমাইশি আমার ঝিলিকের সঙ্গে করতে দেব না। তোকে শেষবারের মতন বলছি সুনীল, ঝিলিকের হাতটা ছেড়ে দে। This is my last request. রাজীব! স্যার, খবরটা দিলুম তার জন্যে। বুঝেছি। তুমি চিনতে পারবে? হ্যাঁ, খুব পারবো। ঠিক আছে, তুমি যাও। আচ্ছা স্যার, নমস্কার। প্রশান্ত, শোনো, আজ রাত্রে তুমি বিউটিকে নিয়ে আমার বাড়িতে আসবে। বিউটিকে অবশ্যই আনবে, কিন্তু মানে আজ রাত্রে ওদের বিয়ের ব্যাপারটা এবং দিনটা আমি পাকা করতে চাই। বিয়ে? হ্যাঁ, ও বলছিল যে একটা ভালো পাত্রের সন্ধান পেলে আমায় জানাস। তো আমাদের ওখানেই তো একদম, না না, আগে লেখাপড়া শেষ করুক, তারপরে বিয়ের কথা ভাবা যাবে। কিন্তু অমন ভালো পাত্রটা যদি হাতছাড়া হয়ে যায়। না মামা, আমি এখন বিয়ে করব না। কেন, তোর অসুবিধে কোথায়? কিন্তু বাবা, পড়াশোনা শেষ না করে আমি কিছু ভাবতে পারছি না। বিয়ের পর তো তুমি পড়াশোনা চালিয়ে যেতে পারো। ইউটিও তো আমাদের কলেজেও তো অনেক ম্যারিড মেয়ে পড়ে। আয় ধবলুস, আয়। ঠিক আছে, আমি ভেবে দেখছি। কৃষ্ণা, কৃষ্ণু, এই দেখো, উড়ে বাবা, শোনো না, এই দেখো, আমাকে দেখলে তুমি দৌড়ে থাকা করো তো। উড়ে বাবা, তুই কথা কাট। হ্যাঁ শোনো না, আই, সব সময় গায়ে হাত দেবে? এই দেখো, আবার রাম ধাক্কা দিলি। সব সময় তুমি আমার পেছন পেছন আসবে না, আমার গায়ে হাত দেবে না। এ কি রে, তুমি কি হিন্দি সিনেমা দেখো না? দেখি। আচ্ছা দেখো, হিন্দি সিনেমায় নায়ক নায়িকার সঙ্গে প্রেম করছে তো, আর নায়কের বন্ধু নায়িকার বান্ধবীর সঙ্গে প্রেম করছে। ওগুলো হিন্দি ছবিতে হয়? কি ছবিতে হয়? কেন, প্র্যাকটিক্যালিও হয়। এই যে রাজীব, আহা ঝিলিক, দুজনে মিলে কলেজে হেভি প্রেম করছে, তারপর কলেজে বাইরে গেলা গিয়ে ঘরে মাঠে গিয়ে ফুচকা খাচ্ছে ছোলা দিয়ে, তার মিহিদানা দিয়ে ছোলা খাচ্ছে, মানে ছোলা দিয়ে মিহিদানা, মানে অন্য চাই। এই জানো, সামনের সপ্তাহে না ঝিলিকের জন্মদিন। তাতে আমার বাবার কি? ও জন্মদিনে কত বড় পার্টি হবে জানো? ওকে, পার্টি, সেদিন আমরা দুজনে হেভি জমিয়ে নাচবো। এই আবার জন্মদিনের অনুষ্ঠান? ও তো বড় লোকেরা করে রে, আমাদের মতো গরিবের ঘরে। ঠিক আছে, করতে হবে না। আয় শোন ঝিলিক, শোন শোন শোন, এই দেখো মেয়ের কাণ্ড। তুমি বামন করে বলছো কেন? ও কি কোনোদিন কোনো কিছুর জন্য বায়না ধরেছে? আজ একটু ইচ্ছে হয়েছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই কতজন বন্ধুকে বলবি বলে দে। হ্যাঁ রে, যে কজন তোর ইচ্ছে বলে দিবি। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা মা, এই পুরুষের মতো এগিয়ে যা। এনে গুরু তুমি, তোমার জন্মদিনের শুভেচ্ছা জানাতে। হাসছো কেন? এই এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? এই এবার দেখো, হাসি পাচ্ছে? বুঝতে পারলে তো কেন হাসছিলাম। এই 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 এবার কেমন লাগছে মশাই? কি হলো রে জিদি?
ও আমার বন্ধু রাজীব, আমার জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছি। নমস্কার মাসিমা। তাই এমন চুনকালি মেয়েকে ভূত হয়ে আছিস কেন? আর একটা তোয়ালে এনে দে, মুখটা মুছু খালি। না না ঠিক আছে ঠিক আছে, এমনি ঠিক আছে। ও মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। থ্যাংক ইউ। চলো তোমাকে বাবার সঙ্গে আলাপ করিয়ে দিই। আসি মাসিমা। মুখটা কিন্তু মুছে পেলো মাসিমা, সত্যি খুব ভালো। বাবা। হ্যাঁ। ও রাজীব। নমস্কার মাসিমা। আমরা একই কলেজে পড়ি। আচ্ছা। আমাকে জন্মদিনে শুভেচ্ছা জানাতে এসেছে। বাহ, এই বসো বসো, এসো বসো। আপনি গান গাইছিলেন মাসিমা? না না, বহুদিনের অভ্যেস নেই জানো। হ্যাঁ, আগে গাইতাম। আসলে হয়েছে কি, ওর জন্মদিনে গান গাইবার ফরমাস হয়েছে, তাই একটু ওই ঝালিয়ে নিচ্ছিলাম আর কি। গানটা শক্ত আছে, শুনবে? কেন শুনতে পেলাম বাঁশুরির সুর, হয়তো এখনই বলবে নূপুর, তুমি যে তুমি যে তুমি যে আমার বধুয়া, তুমি যে আমার বধুয়া। গাও না তুমি, শোনাও। কেন শুনতে পেলাম বাঁশুরির সুর, হয়তো এখনই বলবে নূপুর, কেন শুনতে পেলাম বাঁশুরির সুর, হয়তো এখনই বলবে নূপুর, তুমি যে তুমি যে তুমি যে আমার বধুয়া। কেন শুনতে পেলাম বাঁশুরির সুর, হয়তো এখনই বলবে নূপুর, তুমি যে তুমি যে তুমি যে আমার বধুয়া, তুমি যে আমার ওগো, তুমি যে আমার তুমি যে আমার বধুয়া। কেন শুনতে পেলাম বাঁশুরির সুর, ও হয়তো এখনই বলবে নূপুর, তুমি যে তুমি যে তুমি যে আমার বধুয়া, তুমি যে আমার ভুগু, তুমি যে আমার বধুয়া, তুমি যে আমার বধুয়া। বলো কে কোন জোয়ার, জানি না
কি করে হলাম ভরপুর, কেন শুনতে পেলাম বাঁশরীর সুর, হ্যাঁ হয়তো এখনই বলবে নূপুর, তুমি যে খুঁজে নেব আমি তাকে, চাঁদের ছোছনা ছুঁয়ে যাব আমি, মানব না সে দূর, কেন শুনতে পেলাম বাঁশরীর সুর, ও হয়তো এখনই বলবে জাহাজের খবর নিয়ে লাভ কি, জাহাজটা যখন আমাদের ঘাটে নোঙর ফেলতে চাইছে তখন তো অত আশা করো না, ও না হয় রাজি হলো, কিন্তু ওর ওর বাবা মা? শোনো না শোনো না, এবার এবার রাজি বেলে না, আমি কায়দা করে ওর বাবার সম্বন্ধে জেনে নেব, তারপর তুমি একটা ফোন করে সময় ঠিক করে চলে যাবে। বেশ তাই যাবো। আমায় ডেকেছেন স্যার? হ্যাঁ, একটা বিশেষ কারণে আপনাকে ডেকেছি। বলুন স্যার। অনিলবাবু, আপনি আমার কোম্পানির সব থেকে পুরনো এবং বিশ্বস্ত কর্মচারী, আপনাকে একটা আমার ব্যক্তিগত কাজের দায়িত্ব দিতে চাই। বলুন স্যার, কি করতে হবে? আমি সাধ্যমতো চেষ্টা করব। দেখুন, ব্যাপারটা খুবই গোপনীয়, কারণ এর সঙ্গে আমার পরিবারের মান সম্মান জড়িয়ে আছে। আচ্ছা, আপনি আমার ছেলেকে কখনো দেখেছেন? সেই ছেলেবেলায় দেখেছিলাম স্যার, বড় হয়ে আর দেখা হয়নি। ও, এই আমার ছেলে, জানেন শুনছি যে ও কলেজের একটা মেয়ের সঙ্গে ইদানিং খুব মেলামেশা করছে, এদিকে আমি আমার এক বন্ধুর মেয়ের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছি। আপনার ছেলে সেটা জানে স্যার? না, ও জানে না, জানে না, কিন্তু আমি তো ভাবছি যে ও এরকম একটা ভুল করছে কেন। আপনি একটা কাজ করবেন? বলুন স্যার। কালকে কলেজে গিয়ে মেয়েটির সম্বন্ধে একটু খোঁজ খবর নেবেন। আমি? হ্যাঁ, আপনি এই জন্য, মানে রাজীব তো আপনাকে চেনে না, যার জন্য ও বুঝতে পারবে না আপনি মেয়েটির বাবা, বাড়িতে কে কে আছে, এই বিস্তারিত আর কি, মানে ডিটেলে আপনি খবরটা নিয়ে কালকে আমাকে একটু প্লিজ জানাবেন।
আচ্ছা স্যার আসি। কাল স্যার যদি জিজ্ঞাসা করেন। তুমি এত চিন্তা করো না তো বাবা, কাল কলেজে গিয়ে আমি রাজীবকে বলবো যে আমার বাবাকে তোমার বাবা এই এই বলেছে, তাতে যদি ওর বাবাকেও রাজি করাতে পারে ভালো, তা না হলে আমি ওর সঙ্গে মিশবই না। তুমি অত চিন্তা করো না তো। না আমি ভাবছি কাল আমি স্যারকে গিয়ে কি বলবো। তোমার বাবা বলবেন মেয়েটি আর কলেজে আসে না। কিন্তু তোমার বাবা যদি অন্য কাউকে পাঠান। সে পাঠালে পাঠাবে। তুমি তো বলছো পাঠালে পাঠাবে, কিন্তু আমার বাবা সেদিন ভীষণ ভয় পেয়ে গেছিলেন। তোমার বাবা নাকি ভীষণ রাগী মানুষ, গরিবদের একেবারেই সহ্য করতে পারেন না। বাবা পছন্দ করেন না করবেন না, আমি তো করি না। রাজীব না, তোমার বাবাকে আমি খোলাখুলি জিজ্ঞেস করতে চাই, উনি আমার মতো গরিবের মেয়েকে পুত্রবধূ করতে রাজি হবেন কিনা। দেখো ঝিলিক। না রাজীব, তুমি আর না করো না। ঠিক আছে, যেটা তুমি ভালো বুঝো। কলেজে আসেনি আগে? না আজও আসেনি, শুনলাম শুনলাম কালও আসবে না। মেয়েটির সম্বন্ধে খোঁজ খবর নিয়েছেন? মেয়েটি কোথায় থাকে, বাবা কি করেন? আগে আগে রাজীবের এক বন্ধুর সঙ্গে দেখা হয়েছিল, ও বলল যে আজ রাতে মেয়েটিকে নিয়ে আপনার বাড়িতে আসবে। সাহেব আছেন? থাক, প্রণাম করতে হবে না। আপনি আমার থেকে বয়সে অনেক বড়, আমার উচিত গুরুজনকে প্রণাম করা। আমি আপনাকে প্রণাম করতে গিয়েছি, প্রণাম নেওয়া বা না নেওয়া আপনার ইচ্ছে। আমার ইচ্ছেটা কি নিশ্চয়ই সেটা তুমি জানো, তবে সব কিছু জেনে শুনে আমার কাছে আসার সাহসের জন্যে তোমাকে অভিনন্দন জানাচ্ছি। আপনার অভিনন্দন আমার আশীর্বাদ, সে আমি মাথায় করে নিলাম। আপনি যখন জেনে গেছেন আমি কি জন্য এসেছি, তখন খোলাখুলি বলতে পারেন আমি এখান থেকে ফিরে যাব কি না। মনের জন্য নয়, তোমার সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। এত সাহস তুমি পেলে কোত্থেকে? জীবনে হয়তো টাকা ছাড়া আর কিছুই ভালোবাসেননি, আসলে হয়তো বুঝতেন এই সাহস পেলাম কোত্থেকে। চমৎকার, তুমি তো বেশ সাজিয়ে গুছিয়ে চমৎকার কথা বলতে পারো। তবে দেখো, কথা দিয়ে আমার ছেলেকে ভোলাতে পারবে, আমাকে নয়। প্রেম করব আপনার ছেলের সঙ্গে, হঠাৎ আপনাকে ভোলাতে যাব কেন? তোমার নাম কি? ঝিলিক রায়। ঝিলিক রায়? তা তোমার হঠাৎ বড় লোকের ছেলের বউ হওয়ার শখ হলো কেন? এই কথাটা আমাকে না জিজ্ঞাসা করে আপনার ছেলেকে জিজ্ঞাসা করুন না। তার হঠাৎ একটা গরিব মেয়ের বড় হওয়ার শখ হলো কেন? বাজে কথা রাখো, শোনো, আমার বন্ধুর মেয়ে বিউটি, ওর সঙ্গে রাজীবের বিয়ে ফাইনাল হয়ে গেছে। আপনার ছেলে সেটা জানে? নিশ্চয়ই জানে। তাহলে বোধহয় আপনার পছন্দ করা মেয়েকে আপনার ছেলের পছন্দ নয়? পছন্দ হোক না হোক, ওই মেয়েটির সঙ্গে রাজীবের বিয়ে হবে। জোর করে বিয়ে দেবেন? প্রয়োজন হলে তাই দেবো। তাহলে আর আমার তো খোঁজ খবর নিচ্ছেন কেন? একটা ভালো দিন দেখে আপনার ছেলের বিয়ে দিয়ে দিন, আমি যাচ্ছি। শোনো, তোমার বাড়িতে কে কে আছে? আমি, মা আর বাবা। তোমার বাবা কি করেন? একটা প্রাইভেট কোম্পানিতে কাজ করেন। কত মাইনে পান তোমার বাবা? পাওয়া তো উচিত অনেক বেশি টাকা, কিন্তু কোম্পানির মালিক ভীষণ কৃপণ আর সুবিধাবাদী,
প্রায় 25 বছর ধরে আমার বাবা কোম্পানির অ্যাকাউন্ট্যান্ট হিসেবে কাজ করেছেন। কিন্তু কোম্পানির মালিক মোটে 3000 টাকা মাইনে দেয়। কোন কোম্পানিতে কাজ করেন তোমার বাবা? আপনার কোম্পানিতে। আমার কোম্পানিতে? হ্যাঁ। কি নাম তোমার বাবার? অনিল রায়। বাট যাকে আপনি অফিসের কাজকর্ম ফেলে রেখে আমারই কলেজে আমার খোঁজ করতে পাঠিয়েছিলেন। অনিল রায়? অনিল বাবু তাহলে সবকিছু জেনেও আমায় কিছু জানাননি। স্পর্ধা তো কম নয় দেখছি। এতে আমার বাবা স্পর্ধা বলছেন কেন? আমি আপনার ছেলেকে ভালোবেসেছি। আমার বাবার স্পর্ধা থাকলে কবে আপনার কোম্পানির চাকরি ছেড়ে চলে যেতেন। ঠিক আছে, তুমি যাও। মেয়েটা খুব পাজি, রাজীবকেও বশ করে ফেলেছে। ও বেশ পাকা খেলোয়াড়। বিউটি, ও একটু অন্য ধরনের খেলা খেলতে চায়। ঢিলেক, তুই কালকে স্যারের সঙ্গে এমনভাবে কথা বললি যে আমার তোর সামনে দাঁড়াতেই ভয় করছে মা। তুমি চুরি করেছো না ডাকাতি করেছো? যে ভয় পাবে সোজাসুজি বলে দেবে, তুমি এর মধ্যে নেই, ব্যাস। আমার মেয়েকে নিয়ে ব্যাপার, আমি নেই বলে উনি শুনবেন কেন? তুমি বলে দেবে? আপনি আপনার ছেলের সঙ্গে কথা বলে নিন, ধরো। ছেলের সঙ্গে একবার কথা বলে দেখতে হবে। ও যদি একান্তই আপনার মেয়েকে বিয়ে করতে রাজি হয় ঠিক আছে, এতে রাগ করার আর আমার কি আছে? তাছাড়া আপনার আমার তো কিছু করার নেই। আপনি তো আর মেয়েকে প্রেম করতে শিখিয়ে দেননি। কাল আপনার মেয়ের সঙ্গে কথা হলো, খুব স্পষ্ট কথা বলে যে আমি পছন্দ করি। কাছে কত টাকা আছে? আগে তা প্রায় 80,000 টাকা হবে। 80,000 না? হ্যাঁ। আপনি একটা ভাউচার করে 17,000 টাকা প্রশান্তকে দিয়ে দিন। ও আচ্ছা। কাকাও? হ্যাঁ, ওদিকের খবর কি কাকাও? ও স্যার বললেন যে রাজীব যা করবে উনি তাতেই রাজি। আচ্ছা। হ্যাঁ, আর এও বললেন যে ঢিলিকর খুব পছন্দ হয়েছে। ওরা অপেক্ষা করছে খবরটা দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। হ্যাঁ, যাই মা, যাই মা, যাই মা। দেখো জি সাহেব। আচ্ছা দেখো তো অনিল বাবু কি করছেন, উনি অনেকক্ষণ থেকে বসে আছেন, তুমি টাকাটা তাড়াতাড়ি নিয়ে আসতে বলো। যাচ্ছি স্যার। টাকা? টাকা? টাকা নেই না, কালকে আমি আমি নিজে গুনে রেখে গিয়েছিলাম। তাহলে টাকাগুলো গেল কোথায়? বিশ্বাস করুন স্যার, কালকে যাওয়ার সময় আমি নিজে হাতে মিলিয়ে রেখে গিয়েছিলাম। তাহলে টাকাগুলো কি হলো বলতে পারেন? আমিও তো সেই কথাই ভাবছি স্যার। আচ্ছা দেখুন, আলমারির দুটো চাবি আগে, হ্যাঁ, একটা আপনার কাছে থাকে আগে, হ্যাঁ, একটা আমার কাছে থাকে। হ্যাঁ, তাহলে কি আপনি বলতে চান যে আলমারি থেকে টাকাগুলো আমি সরিয়েছি? আগে না না, আমি তা বলিনি। তবে তবে কি বলুন, তবে কি? আমি যে কি বলি স্যার, গত 25 বছর আপনার এখানে কাজ করছি, কখনো তো এরকম হয়নি স্যার। হ্যাঁ তা হয়নি, কিন্তু ইদানিং আপনার বড় লোক আমার শখ হয়েছে, তাই আপনি আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়েছেন। হ্যাঁ, আর নিজে আপনি আপনি বিশ্বাস করুন স্যার, ভালোয় ভালোয় টাকাগুলো ফিরিয়ে দিন, তা নইলে কিন্তু পুলিশ ডাকবো। স্যার স্যার, দয়া করে পুলিশ ডাকবেন না স্যার। অনিল বাবু ভালো চান তো টাকাগুলো ফিরিয়ে দিন। বিশ্বাস করুন স্যার, আমি টাকা নিইনি স্যার। ঠিক আছে, আমি পুলিশকে খবর দিচ্ছি, যা বলার আপনি পুলিশকে বলবেন। স্যার পুলিশকে খবর দেবেন না স্যার। স্যার
কপালে চন্দন কলকা তুমি আঁকবে বিলক্ষণ চিনি আরে ও তো আমার সেই দুঃসম্পর্ক বোনের মেয়ে তিন কুলে আমি ছাড়া কেউ নেই চালু ছাড়ুন টাকা ছাড়ুন তারপর কলকাতায় গিয়ে মা মেয়েকে পটিয়ে এই গ্রামে নিয়ে চলে আসি জয় শিব শম্ভু নিয়ে তো আসবে কিন্তু ওরা এখানে এসে থাকবে কোথায় কেন আমাদের সঙ্গেই থাকবে তুমি থামো তো কেন নিজেদের সংসারে বলে ভালো করে চলে না এবার গড়গড়িয়ে চলবে বুঝলে এবার তোমাকে নিজের হাতে সংসারে কোনো কাজ করতে হবে না একেবারে পায়ের উপর পা তুলে অর্ডার কি করে দিদি গতর খাটিয়ে সংসারে সব কাজ করবে আর ঝিলি গতর বিলিয়ে টাকা রোজগার করে আনবে বুদ্ধিটা তোমার মন্দ নয় জানো কিন্তু হ্যাঁ গো ওরা কি কলকাতা ছেড়ে এখানে আসতে রাজি হবে আরে রাজি ওদের হতেই হবে রাজি আমি ওদের করা বই করাবো এখান থেকে গেলে আমার পড়াশোনা হবে কি যে বলিস আরে আমাদের গায়ে কি কলেজ নেই সেখানে কি ছেলে মেয়েরা লেখাপড়া করে না কিন্তু বছরের মাঝখানে কলেজে ভর্তি হওয়া যাবে তোর তারা বাবা গড়ি বলতে পারে কিন্তু তাই বলে ভাবিস না যে আমার কোনো ক্ষমতা নেই আমার গায়ের মাথা মানে গায়ের মহাজন বিক্রম রায় সে আমার কত শ্রদ্ধা ভক্তি করে জানিস আরে তাছাড়া তুই আমার ভাগ্নি সে বলেছে তোকে নিজে নিয়ে গিয়ে কলেজে ভর্তি করে দিয়ে আসবে তুই যে বললি এখানে থাকবি তাহলে সংসার চলবে কি করে তোর লেখাপড়া বাড়ি ভাড়াই বা কে দেবে কেন মা আমি টিউশনি করব বা বাবা বা কি বললি তুই টিউশনি করবি না 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 আমি বেঁচে থাকতে তোকে টিউশনি করতে দেবো দেখ ঝিলি তুই তো জানিস যে আমার কোনো ছেলে মেয়ে নেই তুই তো আমার মেয়ের মতো আমি থাকতে তোদের কোনো অসুবিধেই হবে না মা তুমি সব জিনিসপত্র গুছিয়ে নাও আমি একটু কলেজ থেকে ঘুরে আসি কলেজে কার কাছে যাবি রাজীবের কাছে যার বাবা তোর বাবাকে চোর বদনাম দিয়ে মারলো তার কাছে তুমি যাবে না ইয়েস ইউ তুমি খুন করেছো মিথ্যে চুরির বদনাম দিয়ে পুলিশে ধরিয়ে দেওয়ার ভয় দেখিয়ে তুমি ঝিলিকের বাবাকে খুন করেছো তুমি একটা খুনি কি আশ্চর্য যে লোকটা এতগুলো টাকা চুরি করে থামুন আপনি কি মনে করছেন আমি কোনো খোঁজ খবর রাখি না নাকি কিসের খোঁজ খবর গুড কোয়েশ্চেন আচ্ছা বাবা ঘটনার আগের দিন রাত্রিরে তুমি আর উনি অফিসে গেছিলে কেন সেই রাতে আমরা অফিসে গিয়েছিলাম ইয়েস বাবা ইয়েস যে লোকটাকে টাকা দিয়ে তুমি মুখ বন্ধ করে রেখেছিলে আমার হাতে মার খেয়ে তার সেই মুখ খুলে গেছে অশোক দা ওটাকে নিয়ে এত কি শিবনাথ সেদিন রাত্রে বাবা অফিসে গেছিলেন না আগে হ্যাঁ ছোট সাহেব ওই দিন রাত্রির 12টার পরে বড় সাহেব আর উনি অফিসে গিয়েছিলেন
কি বাবা কিছু বলো অশোক দা ওকে নিয়ে যাও জানবেন না লাগে শোনো বাবা কাল সকালে ঝিলিক আর ঝিলিকের মাকে আমি এখানে নিয়ে আসছি যা ক্ষতি তুমি ওদের করে দিয়েছো সে তো আর পূরণ করা যাবে না তুমি ওদের 3 লাখ টাকা দিয়ে দিও 3 লাখ শুধু 3 লাখ টাকা নয় ঝিলিকের মাকে আমাদের অফিসে চাকরিও দিতে হবে চাকরিটা না হয় দিলাম কিন্তু অতগুলো টাকা হ্যাঁ টাকাটাও দিতে হবে শুধু তাই নয় শহরের গণ্যমান্য ব্যক্তিদের ডেকে একটা পার্টি দিয়ে আমার আর ঝিলিকের বিয়ের কথাটাও ঘোষণা করে দিতে হবে তুই জোর করে শোনো বাবা আমি কিন্তু আর বাবা টাবা মান আমি যা যা বললাম ঠিক তাই না হলে আমি কিন্তু পুলিশে খবর দিয়ে দেব এই রে গড তুমি কি আর কিছু বলবে শোনো তুমি টাকাটা রেডি রেখো আমি কাল সকালবেলা ঝিলিক আর ঝিলিকের মাকে এখানে নিয়ে আসছি তোমরা কোথায় যাচ্ছ রাজীব তুমি আবার এখানে কেন মাসিমা মাসিমা আমি এখানে এসেছি আপনাদের সব কথা জানাতে তুমি সেই বড়লোক বাপের সুপুত্র হ্যাঁ দেখো দেখো তোমার বাপের কীর্তি সাগর দেখো আজ পরিবারের সর্বনাশ করে পথে বসিয়ে দিয়েছে এক কথায় চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে সেই দুঃখে অপমানে বেগুনের লোকটা মারা গেল এক সেকেন্ড আমি কিন্তু আপনার সঙ্গে কথা বলতে আসিনি মাসিমা মাসিমা বিশ্বাস করুন আমি আগে কিছু জানতাম না আমার বাবা যা করেছেন তার জন্য আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা চাইছি আপনারা প্লিজ যাবেন না মাসিমা আমি সব ব্যবস্থা করে দিয়েছি যাও এ ছোকলা যাও গোলা কেটে জগায় জল ঢেলে এত দরদ দেখাতে এসো না ভাগ্যিস আমি এসে পড়েছিলাম তাই তো আমার নিজের বাড়িতে ওদের নিয়ে যাচ্ছি না হলে তো এই মা মেয়েকে রাস্তায় দাঁড় করিয়েছিলে তোমাকে আগেও বলেছি আমি তোমার সাথে কথা বলতে আসিনি মাসিমা মাসিমা প্লিজ যাবেন না ছাড়ো আমাকে যেতে দাও ঝিলিক তোমরা কোথায় যাচ্ছ তার খবরে অত তোমার দরকার কি গো থাক থাক তোমাদের মতন বড় লোক আমি অনেক দেখেছি তোমাদের মতন বড় লোকের নষ্ট আমি অনেক দেখেছি বুঝলে যত সব ছোট লোকের দল ই তো হ্যাঁ যাও তোমরা ওঠো ওঠো বাবা যতই দূরের সম্পর্ক হোক আমি তো তোমাদের আপনজন ওঠো 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 তো ওঠো ঝিলিক আমার ছেড়ে তুমি কোথায় যাচ্ছ এটা নিয়ে চলে যাও তা তো যাবই তবে এই নৌকার ভেতরে কি মাল আছে সেটা দেখবো তারপর যাব বেশি বাজে বকো না তো টাকাটা নেবে তো নাও নালে চলে যাও আগে দেখবো এই নৌকার ভেতরে কি মাল আছে তারপর হাট
তোর বাজার দোনেরা রেড পুরুষরা খোল ওটা খোল বলছি খোল খোল তাড়াতাড়ি খোল প্যাকেটটা খোল 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 হ্যাঁ এবার এবার খাওয়া ওকে খোল হ্যাঁ খাওয়া ওকে খাওয়া ওকে খাওয়া খাওয়া বলছি ওকে তাড়াতাড়ি খাওয়া 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 ভালো করে খাওয়া খাস না খাও খাও ভালো করে এবার মার ওকে মার আয় ভালো করে মার আরে জোরে আচ্ছা হ্যাঁ এদিকে এদিকে হ্যাঁ চুরিয়া চুরি ধর কেউ কাউকে ছাড়বি না ছাড়বি না অনেক হয়েছে অনেক হয়েছে বসা ধনের ঘর এবার ঘর আই চপ ঘর ঘর এদিকে আয় হ্যাঁ আমি তোদের ছেড়ে দেবো কোনো চিন্তা করতে হবে না আরে এই 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 তুই কোথায় পালাচ্ছিস ধরা ধরা ও তুমি তাহলে ওদের দলের লোক না স্যার আমি তো বিকেলবেলা একটু বেড়াতে এসেছিলাম তা এরা দেখলাম কি সব একটু পাচার টাচার করছে তো আমি জিজ্ঞেস করতে গেলাম আমাকে মারতে শুরু করলো আমিও একটু সত্যি বলছো তো তুমি ওদের দলের মধ্যে নেই এক্ষুনি প্রমাণ করে দে আমি তোদের দলের লোক বল ওই তো সব গন্ডগোল করলো হ্যাঁ দেখলেন তো হ্যাঁ এই যা 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 স্যারের সাথে ঘুরে যা যা কলেজে ভর্তি আরে রাখো তো আরে কলেজে ভর্তি করে দেবো না বললে ওরা এখানে আসতোই না তাই তো ঢপ মারতে হয়েছে হ্যাঁ গো ওরা মামি হেসে কোথায় বেরুলো বলো তো হ্যাঁ কাল আসার সময় না ওদের পুরো শিব মন্দিরটা দেখে খুব ভালো লেগেছে তাই ওরা পুজো দিতে গেছে আচ্ছা একা একা ছাড়লে এখানে তো তোমার আর বিক্রম বাবু শত্রুর অভাব নেই কি আবার কি কানে দিয়ে দেবে তুমি তো সঙ্গে গেলে পারতে আমি তো ইচ্ছে করি ওদের সঙ্গে যাই ওরা নেই এই ফাঁকে তোমার সঙ্গে বলে একটা প্ল্যান করে নেব প্ল্যান কিসের প্ল্যান আমাকে একবার কলকাতা যেতে হবে রাজীবের বাবার কাছ থেকে মাল কামি আনতে হবে না রাজীব রাজীব বাবা কে গো ওই ঝিলিক যার সঙ্গে প্রেম করত না না ঠিক আছে সাপ দেখে হঠাৎ আমি ভয় পেয়ে গেছিলাম সাপ দেখলে ভয় পাওয়ারই কথা কিন্তু শুনেছি এটা বাস্তু সাপ কামড়ায় না কামড়াক না কামড়াক সাপ দেখলে বড় ভয় লাগে বাবা আপনারা কি এখানে নতুন এসেছেন আপনাদের তো আগে কখনো দেখি হ্যাঁ কালকে আমরা কলকাতা থেকে এসেছি মন্দিরটা ভালো লাগলো তাই চলে এলাম এখানকার শিব ঠাকুর খুবই জাগ্রত যা প্রার্থনা করবেন তাই পাবেন যা প্রার্থনা করব তাই পাব এখানকার লোকেদের তো তাই বিশ্বাস যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব বলো মনে করব কেন আপনারা এখানে কোথায় উঠেছেন এই সামনে আমার দাদা থাকেন তারপদ ব্যানার্জি তুমি চেনো তাকে না মানে সেরম কিছু না তবে নামটা শুনেছি কিরে এখানে একা বসে কি ভাবছিস দূর কিছু ভালোই লাগছে না কেন এটা দেখ শান্তি কিছু না জানি কোথায় যে চলে গেল ওরা এখানে নতুন এসেছে কাউকেই তো চেনে না আমাকে জিজ্ঞাসা না করে এখানে কোনো লোকের সঙ্গে কথা বলবে না তোমরা
বললাম তো ভালোই হোক আর মন্দই হোক আমি না বললে তোমরা কারোর সঙ্গে মিশবে না আমাকে কলেজে ভর্তি করে দেবে না বাবা হ্যাঁ আজই আমি বিক্রমবাবুর সঙ্গে কথা বলবো তখনই যাব ওনার কাছে প্রথমেই ওকে নিয়ে যাবার কি দরকার হুজুর একবার দেখতো ওকে দেখাতে হয় ওর একটা ছবি নিয়ে গিয়ে দেখাও আছে ছবি আছে না আমার তো কোনো ছবি নেই হ্যাঁ আছে তবে একটা কলেজের এক বন্ধুর সঙ্গে তোলা একটা ছবি আছে দেখি ছবিটা এই ছবিটা আপনি আমার কাছে নিয়ে এলেন কেন আপনি আপনার ছেলের থেকে ঝিলিককে আলাদা করতে চাইছেন তাই আপনি এখনই রাগ করে একটা কাঁচি দিয়ে কেটে ওদের আলাদা করতে পারেন কিন্তু সত্যি সত্যি আলাদা করতে পারবেন কি আপনি যদি কিছু খরচা করেন না তাহলে ওদের দুজনকে বিয়ের সানাই বাজিয়ে এমন করে আলাদা করে দেবো না যে জীবনে ওরা কেউ কারো মুখ পর্যন্ত দেখতে পাবে না কত দিতে হবে আপনাকে দেখুন আপনার একমাত্র ছেলের জীবন বাঁচাচ্ছি আপনি তো বাবা তা আপনি তো ভালো বলতে পারবেন আমার চাইতে যে আপনার ছেলের জীবনের দাম কত হতে পারে আপনার কত টাকা চাই সেটা বলুন দেখুন বরাবরের জন্য ঝিলিককে সরিয়ে দিতে গেলে ঝিলিককে তো বিয়ে দিতে হবে তা আপনি যদি খরচা করেন পাত্র তো রেডি পাত্রটিকে আপনি যখন তারাপদদার দিদি তখন আমার নিজের দিদির মতো আমি থাকতে এই গ্রামে আপনাদের কোনো অসুবিধা হবে না আমি আপনার মেয়ের কলেজে ভর্তি করিয়ে দেবো পড়াশোনার ব্যবস্থা করে দেবো টিউটার রাখবো এবং যাতে এই বাড়িতেই পড়াশোনা করতে পারে তার ব্যবস্থা করবো আর বিয়ের ব্যবস্থাটা আহ তারা বড় নিন খান একটুখানি খান এগুলোর আবার কি দরকার একটুখানি খান প্লিজ পাও না খাও আরে খানা আয়ো লজ্জা করছি কেন খানা খা আমি তোমার ভাই হয়েও তোমাদের ভালো মন্দ কিছু খাওয়াতে পারি না তাই এবার থেকে নতুন ভাইটির কাছে মাঝে মাঝে তোমাদের নিয়ে আসবো সোমবার শিবরাত্রি মানে পশু শিবরাত্রি শিবরাত্রির দিনে বুড়ো শিবতলায় বিরাট অনুষ্ঠান হয় ওই দিন গ্রামের মেয়েরা সবাই মিলে এসে শিবের মাথায় জল ঢালে এবার শিবরাত্রি কিন্তু আমায় দক্ষিণেশ্বর নিয়ে যেতে হবে দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর কেন একটা শিবের মতো বর পাচ্ছি তাই শিবের মাথায় জল দেব ঝিলি ঝিলি কি রে ঝিলি পেটে হাতে নিয়ে কি ভাবছিস মা ভাবছি আমিও শিবরাত্রে মন্দিরে যাব মামা বেশ তো জয় শিব শম্ভু যাবি জয় শিব শম্ভু যাবি মন্দিরটা তো বিক্রমবাবু তোর যখন ইচ্ছা হয় তখন যাবি শিবের মাথায় তো জল ঢালতে যাবি কিন্তু এদিকে কাজকর্ম কে করবে শুনি তোর মাথা বাসন মাজছে যা তুই উনুন ধরে একটু চাটা করে আর আচ্ছা মামা সত্যি করে বলো তো তুমি আমাদের কলকাতা থেকে নিয়ে এসছো বাড়ির কাজকর্ম করার জন্য তোর মামা কি বলবে শুনি তোর মামা কি বলবে এই যে মামে মিলে দুবেলা এত এত গিলছিস টাকাটা আসবে কোথেকে কোথায় মুখ বুঝে ঘরের কাজকর্ম করবি তা না দিন কতক তো বিশ্রাম নিলি আর কত বিশ্রাম চাস শিবের মাথায় জল ঢেলে কি হবে শুনি যার সঙ্গে পীড়িত করেছিলি তার বাবা তো দূর দূর করে তাড়িয়ে দিয়েছে আহ ওকে বকছো কেন সংসারে কাজকর্ম সেরে ও যদি মন্দিরে যায় তো যাক না উমা এই সন্ধ্যেতে মন্দিরে যাবে কে গো কে নিয়ে যাবে এই গায়ের লোকদের তুমি চেনো না বিক্রমবাবুর সঙ্গে কথা হয়েছে উনি এসে ওকে নিয়ে যাবে ওনারা তো কাজ পেলে উনি থোড়াই যাবেন না না ঝিলিক কোনার ভালো লেগেছে হ্যাঁ তাই উনি নিজে এসে ওকে নিয়ে যাবে
ঘরে গিয়ে বিশ্রাম নাও, আমি উনুনটা ধরিয়ে চাটা করে বাসনগুলো মেজে দিচ্ছি। না তুই যা, উনুনটা গিয়ে ধরা, আমি এগুলো মেজে নিতে পারবো। হ্যাঁ পারবো। এই কদিনের মধ্যে কি চেহারা হয়েছে একবার দেখেছো? কথা নেই বার্তা নেই, কোনো খোঁজ খবর না নিয়ে হুট করে চলে এলে। কলকাতায় থাকলে অন্তত চেষ্টা চরিত্র করে ভদ্রভাবে বাঁচার চেষ্টা করতাম, তা না এখানে এসে ঝিগিরি করছি। আপনি হাতের নাগালের মধ্যে সবকিছু থাকলেও তাকে হাতের মুঠোর মধ্যে পাওয়া যায় না, দরকার মতো বন্ধুর সাহায্য নিলে ক্ষতি কি? এতদিন কোথায় ছিলেন? আমি তো সবসময় তোমার কাছাকাছি থাকি। আমার কাছে? আপনার কোনো কাজকর্ম নেই বুঝি? আরে তোমাদের মতো মেয়েদের সঙ্গে থেকে তাদের বিপদ আপদ থেকে রক্ষা করাটাই তো হচ্ছে আমার কাজ। তুমি কিছু ভেবো না, আমি সবসময় তোমার পাশে পাশেই থাকবো। মন্দিরে কোনো কাল কেউ টেউ যদি তোমায় ছোবল মারতে আসে, তাকে নির্বিষ করে তাকে বশ মানাবার মন্ত্র আমার জানা আছে। তোমার সঙ্গে আমার আবার দেখা হবে শিব মন্দিরে। খাইনা বলতে নেই মা, খেতে হয়, এটা নিয়ম, এটা পূজোর অঙ্গ। আচ্ছা দাও। Thank you.
উঁচু পাঁচির দিয়ে ঘেরা আমার এই বাগান বাড়ি, এখানকার কোন আওয়াজ বাইরের কেউ শুনতে পাবে না। ছেড়ে দিন বলছি। অনেক টাকা খরচা করেছি তোর পেছনে। আমার চিলিকের গাইতে হাঁটিস এত বড় আস্পর্ধা, এত বড় আস্পর্ধা তোর, তুই আমার চিলিকের গায়ে হাঁটিস? কেউ এক পা নড়ার চেষ্টা করলে বেটাকে শেষ করে দেবো একদম। ভাগ ভাগ এখান থেকে ভাগ। শোনো শোনো, তোমরা ঝিলিকের এত বড় সর্বনাশ করো না, ও বিক্রমকে বিয়ে করবে না। আমার তো বিয়ে করবো না বললেই এমনি হলো, মানে ঝিলিকের সঙ্গে বিয়ে দেবো বলে আমরা বিক্রম বাবু থেকে অতগুলো টাকা নিয়েছি, আর সেই টাকাতেই তো তোমরা মামিয়ে গিলছো। আমার যা কিছু গয়না আছে আমি সব দিয়ে দেবো, ওটা বিক্রি করে তুমি ও টাকা ফেরত দিয়ে দাও। কেন, বিক্রম বাবু পাত্র হিসেবে এমন কি খারাপ? বাড়ি গাড়ি টাকা পয়সা? না 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 না, ওসব আমরা কিচ্ছু চাই না, তোমরা আমাদের ছেড়ে দাও, আমরা কলকাতায় ফিরে যাব। কলকাতায় গিয়ে কি করবে শুনি? মেয়েকে দিয়ে ব্যবসা করাবে? হ্যাঁ তাই করব, দরকার হলে তাই করব। তোমরা তো এখানে আমায় তাই করাতে চাইছো কি? যত বড় মুখ নয় তত বড় কথা। ওকে মারছেন কেন? তুমি কে? রোজই তোমাকে গায়ে রেজি গজিক দেখতে পাচ্ছি, কোথায় থাকো তুমি? আপনাদের আশেপাশেই থাকি, আর ওর সব ভালো মন্দের ভার আমার উপর। ওর পেছনে লাগলে ফলটা ভালো হবে না, এটা মনে রাখবেন। আসি। এই ছেলেটা কে রে, খুব চ্যাটাং চ্যাটাং কথা বলে গেল? এই গ্রামেরই ছেলে। কি নাম? অজিত চক্রবর্তী। অজিত চক্রবর্তী? হ্যাঁ স্যার, কদিন ধরেই তো ওকে গ্রামের এখানে ওখানে দেখা যাচ্ছে, আজ একে পেটাচ্ছে কাল ওকে পেটাচ্ছে। এই দেখুন না, দেখুন বিক্রমবাবুকে মেরে কিরম মাথা ফাটিয়ে দিয়ে দেখো। আচ্ছা বিক্রমবাবু, অজিত বাবু হঠাৎ আপনাকে মারতে গেলেন কেন? আপনি কি করেছিলেন? জয় শিব শম্ভু, আমার ভাগ্নিকে উনি ওনার বাড়ি নিয়ে গিয়েছিলেন। বাড়িতে না বাগান বাড়িতে? না মানে মানে জয় শিব শম্ভু, আপনারা আসার আগে অজিত বাবু এসে বিক্রম বাবুর নামে ডায়েরি করে গেছে। ডায়েরি আমার নামে? জয় শিব শম্ভু। তারাপদ বাবু,
মামা হয়ে ভাগ্নিকে এভাবে এর হাতে তুলে দিচ্ছেন কেন? তুলে দিচ্ছি মানে বিক্রমবাবুর সঙ্গেই তো আমার ভাগ্নির বিয়েটা দেবো। জয় শিবশম্ভু। জয় শিবশম্ভু। শুনেছি তো বিক্রমবাবু বিবাহিত, ওনার বর্তমান স্ত্রী কি রাজি হবেন ডিভোর্স করতে? মানে আপনি এক কাজ করুন, বিক্রমবাবুর স্ত্রীর কাছ থেকে একটা অনুমতি পত্র নিয়ে আসুন, তারপর আপনার ভাগ্নির সঙ্গে ওনার বিয়ের ব্যবস্থা করুন, নইলে ওই অজিতবাবু আবার আপনাদের পিটলে আমার কিছু করার থাকবে না। আর তারাপদবাবু আপনিও আপনার ভাগ্নির এই বিয়েতে মত আছে কি না সেটাও লিখিয়ে আনবেন। না না, লেখাবার কোনো দরকার হবে না, আমি যা বলবো ও তাই করবে। আচ্ছা নমস্কার। না, তোমার কথা মতন চলা আর আমার পক্ষে সম্ভব নয়। আমার বাড়িতে আমার সামনে দাঁড়িয়ে তুমি কথাগুলো বলছো? হ্যাঁ বলছি। ঝিলিকের বাবাকে শেষ করেছো, ঝিলিকদের ঘর ছাড়া করেছো, তাতেও তোমার শান্তি হয়নি, এখন তোমার নজর পড়েছে আমার দিকে। বাজে কথা রাখ, শোনো, প্রশান্ত আর অপেক্ষা করতে চাইছে না, আগামী মাসে ভালো দিন দেখে বিউটির সঙ্গে তোর আমি বিয়ে দেবো। বিয়ে যদি আমাকে করতেই হয় আমি ঝিলিককেই করব। ঠিকই, তাহলে আমার বাড়ি ছেড়ে তোমাকে অন্য কোথাও গিয়ে থাকতে হবে, আর আমার সম্পত্তির এক কানা কড়িও তুমি পাবে না। আমি তোমার সম্পত্তি চাই না। চাও না? না, আমি এক্ষুনি তোমার বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। দাঁড়াও দাঁড়াও, পকেটে মানি ব্যাগটা আছে, খুলে দেখো তো ওর মধ্যে যে কটা টাকা আছে সে টাকাগুলো আমার। আর এই যে ফ্যাশন করে সোনার চেনটা ঝুলিয়েছ, হাতে দামি ঘড়ি, যে জামা কাপড়, এসবই আমার টাকায়। হ্যাঁ, তোমার টাকা কেনা এই স্যুটটা কাল সকালেই পাঠিয়ে দেবো। না অসুবিধা না, যা হবার তা তো হয়েই গেছে, বাস আমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে এলাম, আমি আর ওই বাড়িতে ফিরে যাচ্ছি না। সে কিরে, বাবার তো সম্পত্তি ছেড়ে দিয়ে? সেসব কথা থাক, তুমি একটা কাজ করো তো, কাল সকালবেলায় এই স্যুটটা আমার বাবাকে পৌঁছে দিও তো। সে ঠিক আছে, কিন্তু যার জন্য বাড়ি ছাড়লি সেই ঝিলিক এখন কোথায়? এত জল, এ কাজল চোখে কেন করে টলমল? ও কিছু না। তুমি আমার কাছে কিছু লুকোতে চাইছো? শোনো ছেলে, সমস্যার সমাধান করাটাই হচ্ছে আমার কাজ, তোমার চট করে বলে ফেলো তো, তোমার সুখের জন্য আমি মরতেও রাজি। মনে হয় তোমাকেই সব কথা বলা যায়।
তোমার সাহায্যের আমার খুব প্রয়োজন। আচ্ছলি কাল দেখা হবে। আমি তোমার জন্য অপেক্ষা করে থাকবো ঝিলিক। ঠিকানাটা আমি মোটামুটি জানি। ঝিলিকের মামা এসে আমি কি একটা গ্রামের নাম যেন বলেছিল। ঝিলিকের মামা আরো বলেছিল যে ঝিলিকের বিয়ে দিয়ে বিয়ের ছবিটা আমাকে দিয়ে যাবে। আচ্ছা তুমি কি একবার খোঁজ খবর নেবে? যা বলবে সঠিক ঠিকানাটা আমি জানি না। কি একটা গ্রামের নাম যেন আপনার কুকুরটা এই প্যাকেটটা পাঠিয়ে দিল, মানে সরি আপনার ছেলে রাজীব এই প্যাকেটটা পাঠিয়ে দিল জামা কাপড়ের। আচ্ছা আপনার কুকুরটা কে হয়? কুকুরটা আমার কুকুর। ও ওকে নিয়ে সুখে থাকুন। চলি চলি একে একটু সামাল না। এই তো লিখেছি শান্তি শান্তিনগর। শিয়ালদা দিয়ে যেতে হয় স্টেশন, স্টেশন থেকে রিক্সা লাগে ধরলেই সোজা নিয়ে যাবে পুরো শিবতলা মন্দিরের তার কাছেই। ওম নমঃ শিবায় শান্তায় কর্ণত্রায় হিতবে নিদয়ামি চাত্মানং তং গতি পরমেশ্বর ধ্যায় নিত্যং মহীশং রজত গিরিনিভং চারুচন্দাবত সংরত্নং করুজ্জ্বলং পরশৌমিকমাবিত্যং হস্তং প্রসন্নম। জয় ভগবান শিবাজিদে মহাদেবায় নমঃ। মহাদেব নম শিবায় নম মা ভগবা। বল মা তোর যা মনোবাসনা সব বাবার পায়ে নিবেদন কর, বাবা তোর সব মনোবাসনা পূর্ণ করবে। বল মা বল বল তোর কি কামনা বল। ঠাকুর আমি কি পাপ করেছি জানি না, কেন আমার এই দুর্দশা? আমি তো বেশি কিছু চাইনি, সব মেয়েরাই যা চায় তাই চেয়েছি। মনের মতো স্বামী, সুখের ঘর, সুখের সংসার, কেন তুমি আমায় কিছুই দিলে না? আমি কি অপরাধ করেছি? এই আমার শেষ চাওয়া ঠাকুর, তাকে আমি চেয়েছি, তাকে যেন আমি পরিপূর্ণ করে পাই। ঝিলিক তুমি যেও না ঝিলিক, আমি তো আগেই বলেছি আমি একা ঝিলিক, বড় একা। আমি তোমার পাশে আছি, পাশে থাকবো, শুধু তুমি আমায় ছেড়ে যেও না ঝিলিক, তুমি আমায় ছেড়ে যেও না ঝিলিক, কোনো দিন যেও না। সব কথা রাখবো আমি, ও এত ভালোবেসো না, শুধু এ কথা বলো না তুমি, এত ভালোবেসো না, শুধু এ কথা বলো না তুমি। ভালোবেসো না, শুধু এ কথা বলো না তুমি, এই একটি কথা ছাড়া তোমার সব কথা।
এতো ভালোবেসো না, শুধু এ কথা বলো না তুমি। টিউশনে একটা রিকশা দেখছো না কি ব্যাপার বলতো? তাই তো, ওই যা রিকশা ভাই ঘুমাচ্ছে রে। এই যে ভাই, এই ওই জায়গাটার নামটা কি বলতো? বুড়ো শিবতলা। হ্যাঁ, বুড়ো শিবতলার মন্দিরটা কোথায় বলতে পারেন? ওই দিক থেকে সোজা চলে যান, পেয়ে যাবেন। সোজা পুকুরে? না, পুকুরে নয়, পুকুরের পাশ দিয়ে সোজা চলে যান। পাশ দিয়ে? পাশ দিয়ে। তা ওঠো না, আমাদের একটু পৌঁছে দাও না। চল না ভাই। আমার খুব জ্বর। হ্যাঁ জ্বর, আমি রিক্সা টানতে পারবো না। এখানে তো আর কোনো রিক্সা দেখতে পাচ্ছি না। সবাই মহাজনকে টাকা দিতে গেছে আজ, এক ঘন্টার মধ্যে রিক্সা পাবেন না বাবু। এক ঘন্টা কি করবি? কিরে ভম্বল, জমার টাকা দিতে গেলে না যে বড়? সকাল থেকে খুব জ্বর বাবু, রিক্সা টানতে পারিনি। রাস্তায় যখন বেরিয়েছিস টাকা তখন তোকে দিতেই হবে। সত্যি বলছি বাবু, এখনো পর্যন্ত পাড়া একটাও খাটিনি, কিচ্ছু খাইনি সকাল থেকে। সকাল থেকে কিছু খাসনি? না। তাহলে মারি খা, গাজা ছাই মেরেই ফেলবো। না মারি হচ্ছে না, মার হচ্ছে, মারবেন না। ও বাপ দেবে টাকা, ঘরে দেবে, মারবেন, মারবে, আমার লাগছে বাবু, আমার লাগছে, আমি ছেড়ে দিই। ওদের মেরে ভালো করলে না বাবু, ওরা বিক্রম বাবুর লোক। বিক্রম বাবু কি এত বড় সাহস আমার ছেলেদের গায়ে হাত তুলে? কে ছেলে দুটো? চিনি না, এই গায়ে আগে আর কখনো দেখিনি। তারা পদদা বলুন, আপনি এদের সঙ্গে যান। ঠিক আছে, গিয়ে দেখুন ছেলে দুটো কে, কেন এই গ্রামে এসেছে, এরা কি চায়। আমরা একটা মেয়ের খোঁজে এসেছি। মেয়ের খোঁজে? হ্যাঁ, মেয়েটা কিছুদিন আগে কলকাতা থেকে এখানে এসেছিল, ওই তারাপদ বাবু নামের একজন ভদ্রলোকের সঙ্গে। তারাপদ বাবু মানে মেয়েটির মামা? আপনি চেনেন নাকি তারাপদ বাবুকে? শুধু আমি কেন, ওই নোংরা লোকটিকে গায়ের সবাই চেনে। উনিই তো টাকার লোভে গ্রামের মহাজন বিক্রম বাবুর সঙ্গে মেয়েটির বিয়ে দেবার জন্য উঠে পড়ে লেগেছেন, কিন্তু মেয়েটি কিছুতেই রাজি হচ্ছে না। কিন্তু আপনি কি ব্যবস্থা নিচ্ছেন, মানে হোয়াট স্টেপ ইউ আর টেকিং? এই গায়েরই একটি ছেলে অজিত মেয়েটিকে আগলে রেখে দিয়েছে, সম্ভবত ওরা দুজন দুজনকে ভালোবাসে, ভবিষ্যতে বিয়েও করবে, মেয়েটি তাহলে সুখী হবে। আর ইউ কোয়াইট শিওর অ্যাবাউট দ্যাট স্যার? আপনারা মেয়েটির খোঁজ করছেন কেন? আমরা একসঙ্গে কলেজে পড়তাম, এই গ্রামে আমরা একটা বিশেষ কাজে এসেছিলাম, তাই আর কি। মানে এখন দেখলে চিনতে পারবেন? এই ঝিলিক, যা তো বাজার থেকে এক গোছা পান নিয়ে আয়, ঘরে একটাও পান নেই, নে টাকা নেই। এই ভর দুপুরবেলা মেয়েটা একা একা বাজার যাবে কেন? তাতে তোমার মেয়ে সোনার অঙ্গ কি কালি হয়ে যাবে? তখনই বলেছিলাম বিক্রম বাবুকে বিয়ে করে নেই, পায়ের ওপর পা তুলে সুখে শান্তিতে থাকতে পারবে। তা না, কুকুরের পেটে কি ঘি সহ্য হয়? বৌদি, তুমি যখন তখন এত বাজে কথা বলো। বেশ করি। চুপ করো তো মা, কষার হাতে যখন পড়েছি। কি বললি, কি বললি তুই? আমি আমি কষাই? তত বড় মুখ নয় তত বড় কথা, দাঁড়া দেখাচ্ছি মজা তোর, দাঁড়া। আজ তোদের একদিন কি আমার মেরো না, ওকে মেরো না, মেরো না, যা এক্ষুনি পান নিয়ে আয়, যদি দেরি করিস না তাহলে আমার ছাটা পাটা।
দাঁড়া দাঁড়া, মাসিমা কি চাই এখানে? না মানে আপনি এখানে এইভাবে বাসন মাজছেন? হ্যাঁ, আমি আর ঝিলিক তুমুন্ড খাবারের জন্য এখানে ঝিগিরি করছি, এটাই তো চেয়েছিলে তুমি আর তোমার বাবা? না মাসিমা, বিশ্বাস করুন আমি ভাবতেও পারিনি কি। আমি কোনো কথা শুনতে চাই না, তোমরা চলে যাও এখান থেকে, যাও বলছি। কে কি হীরা? হীরা কারা? কলকাতা থেকে এসছে রাজীব অশোক। কি চাই তোমাদের? কার অনুমতিতে বাড়িতে ঢুকেছো? যাও বেরো, বেরো বাড়ি থেকে। কলকাতা ছেলেদের মতলব আমি খুব বুঝি। ঝিলিককে একবার ডেকে দিন, ওর সঙ্গে একটা কথা বলে চলে যাব। ঝিলিক বাড়িতে নেই, আর থাকলেও দেখা হবে না। দেখা তো আমাদের হবেই, আর তখন আপনি বুঝতে পারবেন, জানতে পারবেন আমরা কে, কিসের জন্য এখানে এসেছি, আর কি মতলবে এখানে এসেছি, সব বুঝতে পারবেন। বিনে পয়সায় দুজন অসহায় মেয়েকে খাটানোর দিন আপনার শেষ হল মাম্মিমা। রাজীব চল চলে। আমি আর পাচ্ছি না ভগবান, আমি আর পাচ্ছি না, আমার মরাই ভালো, আমার মরাই ভালো। তোমায় বাঁচতে হবে ঝিলিক, আমার জন্য তোমায় বাঁচতে হবে। হ্যাঁ ঝিলিক, এই ঠাকুরের সামনে দাঁড়িয়ে বলছি, এই কদিনের আমি তোমায় ভালোবেসে ফেলেছি, কিন্তু শোন, ও বাড়িতে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। তুমি কোনো চিন্তা করো না ঝিলিক, আমি তোমাকে আর তোমার মাকে আমার কাছে ঠিক নিয়ে আসব। না না, এমনি নিয়ে আসব না, একেবারে বিয়ে করেই নিয়ে আসব। রাজীব না, আপনাকে চিনতে পারলাম না। আমি তারামত ব্যানার্জি, ঝিলিকের মামা। মামা শকুনি মামা। কি বললে? কিছু না। তা ওদের কলকাতা থেকে নিয়ে এসছেন কেন? জীবনাতে রাগ করছো কেন? এদিকে কথা আছে। না, আমি তোমার কোনো কথা শুনবো না, তোমাকে ওরা এইভাবে মারবে আর আমি চুপ করে থাকবো? ভয় ডর থাকলে আমি এত দূর আসতাম না। আগে বলুন আপনাকে কেন টাকা দিতে হবে? দিতে হবে এই কারণে যে ঝিলিক এখন আমার সম্পত্তি নয়, ও এখন এই গায়ের জোরদার বিক্রমবাবুর সম্পত্তি। ঝিলিকের সঙ্গে ওর বিয়ে দেবো বলে ওনার কাছ থেকে আমি অনেক টাকা নিয়েছি, এখন ওকে পেতে হলো তো আপনাকে ওই বিক্রমবাবুর সমস্ত টাকা সুদ সমেত ফেরত দিতে হবে। টাকা আপনি নিয়েছেন, ফেরত দিতে হলে আপনি দেবেন, ঝিলিক আমাকে ভালোবাসে। তোমাকে আমি কি করে বোঝাবো অজিত, ভালোবাসে আমার কত ভয়। ভালোবাসে ওই একটা শরীর নিয়ে কজনকে ভালোবাসবে? হ্যাঁ দেখলে না, মন্দিরের মধ্যে শিব ঠাকুরের পাশে বসে ওই যে বগারেশ্বর অজিতের সঙ্গে কিরকম প্রেম চালাচ্ছে, আমি কতবার বারণ করছি, কতবার বারণ করছি, কিছুতেই শুনছে না। শুনছি ওনাকে ওর ছেলেকে বিয়ে করবে। বিয়ে করবে? তুমি কোনো চিন্তা করো না ঝিলিক, খুব শিগগিরই ওই শয়তান বিক্রমের খেলা আমি শেষ করে দেব। তুমি সুখী হবে তো? না অজিত, ভালোবাসা আমার সয় না, আমার ভাগ্যে তোমার হাতে কোনো ক্ষতি হতে পারে।
আজ তুমি বাড়ি যাও, ঠিক সময় আমি তোমার সঙ্গে দেখা করে নেব, যাও। ওই তো ছেলেটা, ওর সঙ্গে আমি কথাগুলো নে ধর। এই অশোক দা ছেড়ে দাও, যাওয়ার দরকার নেই অশোক দা। এই যে আমায় কিছু বলছেন? আপনি কদিন চেনেন ঝিলিককে? কিন্তু আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। আমরা কলকাতা থেকে এসেছি। ও, বেড়াতে এসেছেন? না। তবে রাজীব আর ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে এসেছিল, আমি ওদের তাড়িয়ে দিয়েছি। তুমি ওদের তাড়িয়ে দিলে? তা তাড়াবে না তো কি জামাই আদর করে ঘরে বসাবে? রাজীব কি বলতে এলো একবার শুনলে না মা? খামোখা অতগুলো মিথ্যে কথা বলতে গেলে কেন? হ্যাঁ, নিজের কানেই তো শুনলি ঝিলিক ওই অজিত ছেলেটাকে ভালোবাসে। না না না, ঝিলিক সে কথা বলেনি, ভালোবাসার কথা বলেছিল অজিত, বুঝলি? যেমন সুনীল বলেছিল। ঝিলিকের মদত না থাকলে ব্যাপারটা এতখানি গড়াতো না। এই শোন শোন শোন, ঝিলিকের জানা দরকার যে আমরা এখানে এসেছি, আর ও ইচ্ছে অনিচ্ছেটা আমাদের জানা দরকার। তুই এক কাজ কর, তুই হোটেলে গিয়ে রেস্ট কর। আমি হোটেলে? হ্যাঁ হোটেলে, আমি এখুনি আসছি। অশোক দা কোথায় যাচ্ছিস? আমি একটু দেখে আসি রাজীব ওরা কোথায় গেল। আমি বলছি তুই যাবি না। না, আমাকে যেতেই হবে। সাহস তো কম নয়, আমি বারণ করা সত্ত্বেও তোকে আজকে আমি একবারে মেরে ফেলবো। তুমি আবার এসেছো এই বাড়িতে? যাও, বেরিয়ে যাও। বেরিয়ে যাবো, তার আগে ঝিলিকের সঙ্গে কয়েকটা কথা বলে যাবো। না, ও তোমার কোনো কথা শুনবে না। ওর মামি ওকে মারছে তাতে তোমার রাগ হচ্ছে কেন? তোমার বন্ধুর বাবা যখন আমার স্বামীকে চোর অপবাদ দিয়ে মেরেছিল তখন কি করেছিল তোমার বন্ধু? সেদিন কিছু না করলো, পরে করেছিল। আমার সম্পত্তি বাড়ি ছেড়ে ঝিলিকে খোঁজে বেরিয়ে পড়েছিল। সেটাই কি যথেষ্ট প্রতিবাদ নয়? এর চাইতে আর কি বেশি করতে পারে আমার বন্ধু? ও ঝিলিককে আগে যেমন ভালোবাসত এখনো তেমনই ভালোবাসে। রাজীব কোথায়? ও এখানে এলো না কেন? ওকে বলো, আমি আর পাচ্ছি না আমাকে পাপপুরীর থেকে নিয়ে যেতে। কি? এটা পাপপুরী? হ্যাঁ, এটা পাপপুরী। তুমি তুমি এখানে? ঝিলিককে জানাতে এলাম এই লঙ্কাপুরি থেকে সীতা উদ্ধার আমরা করব। শান্তিনগর? হ্যাঁ, এবারে শান্তিনগরে অশান্তি শুরু হবে। বিক্রমবাবু ঝিলিককে বিয়ে করবেননি, কেউ যদি বাধা দিতে চায় তাকেও তিনি ছাড়বেন না। শুনুন, আমার ছেলের যদি কিছু হয় তাহলে কিন্তু আপনার বিক্রমবাবুকে আমি ছেড়ে দেব না। আপনি? হ্যাঁ আমি। শুনুন, ওই ঝিলিকের জন্য রাজীব আমার বাড়ি গাড়ি বিষয় সম্পত্তি সব ছেড়ে চলে গেছে। ও যে মেয়েটাকে এত গভীরভাবে ভালোবাসে আমি আগে বুঝতে পারিনি। এখন যাতে ঝিলিককেও বিয়ে করতে পারে আমাকে সে ব্যবস্থা করতে হবে। আগে টাকার ব্যবস্থা করুন তবে তো বিয়ে। টাকা না পেলে তো আমি আমার ভাগ্নির সঙ্গে আপনার ছেলের বিয়ে দেবো না। মেয়ে যদি রাজি থাকে আপনি বিয়ে দেবেন না, তাই তো? নিশ্চয়ই আপনার ঘর দেবে। তাহলে আপনি টাকা দেবেন না? নো নো, আপনাকে আর একটা টাকাও দেব না। ভুলে যাবেন না স্যার, আপনার ছেলে কিন্তু এখন আমাদের কবচা। শুনুন, ঝিলিকের জন্য যে আমার এই শক্ত কবজা ভেঙে বেরিয়ে যেতে পারে, আপনাদের এই ঠুনকো কবজা সে এক টোকায় ভেঙে দেবে। যান, ভালো ভালো বিয়ে ব্যবস্থা করুন।
আফরোজ চল উনি আসবেন হ্যাঁ বলেছেন একেবারে পুরুষ ঠাকুর সঙ্গে নিয়ে এসে ছেলের বিয়ে দিয়ে বউ নিয়ে চলে যাবেন আসুন উনি সামনাসামনি পাই একবার ছেলের বিয়ে দাও আমি বার করে দেব না মা তুমি ওনাকে কিছু বলবে না এটি কি বলছিস যে আমার স্মৃতির সিঁদুর মুছে দিল তার ছেলের দেওয়া সিঁদুর স্মৃতিতে তুলতে তোর বুকে একটু বাঁধবে না ওর বাবা অন্যায় করেছে মা রাজীব তো কোনো অন্যায় করেনি মানছি তুই রাজীবকে ভালোবাসিস আর ভালোবাসা অন্যায় নয় তাহলে তোর বাবাকে কেন শাস্তি পেতে হলো ওসব কথা শুনে শুনে কান পচে গেছে হক কথা হলো এ বিয়ে হবেই আমাদের আশ্রয়ে থাকতে হলে আমাদের কথা শুনতে হবে আচ্ছা মা মামা মামির মতো তুমিও কি চাইছো ওই লম্পট বিক্রম বাবুর সঙ্গে আমার বিয়ে হোক না আমি তা চাই না অজিত ছেলেটিকে আমার ভালো লেগেছে আমি চাই ওই তোর স্মৃতিতে সিঁদুর পড়া আমি অজিতের সঙ্গে তোর বিয়ে দেব আরে হাত থেকে তো রক্ত পড়ছে দেখি 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 কি কি করছো আরে থামো তো কিন্তু এত মাল নিয়ে অবস্থায় তুমি যাবে কি করে ও আমি ঠিক চলে আরে না না চলো আমি তোমাকে এগিয়ে দিচ্ছি এসো চলো এই যে ভাই শুনুন আরে আপনি কি ব্যাপার বলছিলাম মানে আমার একটা উপকার করবেন আমি তো এখানে কাউকে ঠিক চিনি না কি করতে হবে বলুন অশোকদা ওই ঝিলিকের জন্য বাবার বিশাল সম্পদ থেকে হাত ছাড়া করাটা ঠিক হবে না আপনি বলুন ওর ঠিকানা জোগাড় করে ওকে বলতে এসেছিলাম ও যেন অপেক্ষা না করে ও হ্যাঁ ও যেন মামার পছন্দ করা পাত্রকে বিয়ে করে রাজীব তুই হ্যাঁ অশোকদা আমি ঠিকই বলছি চলো যাই পাগলের মতো তোমায় খুঁজছি এদিকে মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে হ্যাঁ জানি অজিত তুমি জানো জেনেও চুপ করে আছো তোমার জীবনে এসে শুধু তোমাকে দুঃখই দিয়েছি তবু যদি তুমি অজিতকে বিয়ে করে ঘর বেঁধে সুখী হও আমি খুব খুশি হব এসব কি বলছো তুমি রাজীব হ্যাঁ আমি ঠিকই বলছি ছেলেক সবকিছু ছেড়ে তোমার কাছে এসেছিলাম এখন আমার কাজ শেষ আমি কালকেই চলে যাব দাঁড়াও রাজীব তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না মেয়েদের জীবনে একবারই প্রেম আসে আর আমার জীবনে কি হলে তুমি অজিতকে আমি শ্রদ্ধা করি সে হয়তো অন্য কিছু ভেবে নিয়েছে আমি নিজেকে সে ভুল ভেঙে দেব তাকে জানিয়ে দেব তাকে জানিয়ে দেব যে আমার জীবনে তুমি ছাড়া আর কেউ নেই Thank you.
কাল রাত্রে আমার বিয়ে, আপনি তৈরি থাকবেন, আপনাকে বরযাত্রী নিয়ে যাব। আমার বিয়েতে আপনাকে থাকতেই হবে, অবশ্য তাতে ঝিলিকও খুশি হবে। ব্যাপারটা কিন্তু উল্টো হবে অজিত বাবু, কাল রাতে আমি ঝিলিককে বিয়ে করছি। ও হ্যাঁ, ঝিলিক বলছিল আপনাকে বরযাত্রী নিয়ে যেতে। আপনার সাহস তো কম না, আমার পাত্রীর সঙ্গে আপনি গোপনে দেখা করেছেন, তাকে বশ করেছেন, তাকে বিয়েও করতে রাজি করিয়েছেন। আমারও কিন্তু একই কথা অজিত বাবু, আমার আড়ালে আপনি আমার প্রেমিকার সঙ্গে প্রেম প্রেম খেলা খেলেছেন, তাকে নিশ্চয়ই বুঝিয়েছেন আমি অসৎ অনাচারী। আমার কিন্তু বিশ্বাস হয় না যে ঝিলিক আপনাকে বিয়ে করতে রাজি হয়েছে। বিশ্বাস অবিশ্বাস তো কালকে বিয়ের আসরেই দেখা যাবে, আজ এখানে থাক না। দেখুন, আমি ঝিলিককে ভালোবাসি আর আপনাকেও ভালোবেসে ফেলেছি, আর তাই কাল বিয়ের শুভ রাত্রে আপনাকে নিমন্ত্রণ করব। আপনার নিমন্ত্রণ আমি রাখলাম, কাল রাতে আমি নিশ্চয়ই যাব। তবে আপনাদের মালা বদল দেখতে নয়, আমাদের মালা বদল দেখাতে। এদিকে শুনলাম বিক্রম নাকি কাল জোর করে ঝিলিককে বিয়ে করবে, তাই নাকি? এবার দেখাই যাক না কার জোর কতটা। দেখা যাক। তুমি এত রাত্রি? শুনুন মাসিমা, খুব দরকার, আমি আপনাকে এখন যা বলছি আপনি কালকে ঠিক তাই করবেন। হ্যাঁ, কালকে ঝিলিকের সাথে বিক্রমের বিয়ের সব আয়োজন করবেন, আর আপনি বলবেন ঝিলিকের সাথে বিক্রমের যে বিয়ে হচ্ছে আপনি তাতে সবচেয়ে খুশি, নইলে সব কিন্তু ভেস্তে যাবে। হ্যাঁ মা, বুঝি কি গো? ইরে, কিছু বলবি? হ্যাঁ মা, আমি সব শুনেছি। অজিত আমার ভালো বন্ধু। তাতে কি হয়েছে? আজকাল তো দেখি প্রথমে বন্ধু থাকে, তারপর দুজনে প্রাণের বন্ধু হয়ে বিয়ে করে। কোন বন্ধু কখনকার প্রাণের বন্ধু হয়ে যায় মা, সে শুধু তারাই জানে, অন্য কেউ নয়। ওসব হিয়ালি কথা ছাড়, আমি তোর মা, খোলাখুলি বলতো, অজিত তোকে বিয়ে করতে চায়নি? চেয়েছে, তবে আমি ওকে বুঝিয়ে দিতে পেরেছি কিনা জানি না যে আমি রাজীবকেই ভালোবাসি, আর বিয়ে যদি করতেই হয় বিয়ে আমি রাজীবকে করব। কোথায় অজিত আর কোথায় রাজীব, চাঁদ আর চাঁদা মাছ। আমি অজিতের সঙ্গে তোর বিয়ে দেব, কোনো কথা আমি শুনব না। আমি আর পাচ্ছি না মা, আমি আর পাচ্ছি না। তোমরা যদি আমাকে তোমাদের খেলার পুতুল মনে করো, বেশ তাই করো, আমি সব মেনে নেব, আমি এতটুকু বাধা দেব না মা। আর শুনেছি উনি ঘুষটুসও খান না, আর ওনাকে দিয়ে আমার কাজ হবে না। তার চেয়ে আপনি শুনুন, আমি কাল একটা বিয়ে করতে চলেছি, খুব ভালো, আপনাকে জানতে পারছি। কোনো চিন্তা করতে হবে না, কোনো চিন্তা করতে হবে না, আমি আছি স্যার। মদন আগে ওটা দিয়ে দাও। হ্যাঁ দিয়ে দাও, আসুন আসুন আসুন। নমস্কার স্যার। তিন
তারপরে বাবু কি ব্যাপার আপনি ঝিলিকের বিয়েটা তাহলে বিক্রম বাবুর সঙ্গে হচ্ছে কি করব বলুন আমরা তো রাজীবকে জামাই করতে চেয়েছিলাম আপনি তো রাজি হলেন রাজি হয়েছি বলেই তো এখানে এসেছি কিন্তু অনেক দেরিতে যখন ঝিলিক নিজে আপনার কাছে গিয়েছিল তখন আপনার দুর্ব্যবহার আপনার মনে আছে রণবীর বাবু কিছু কিছু ভুল মনে রাখতে নেই বিয়ান ঠাকুরন সরি মায়া দেবী আমিও তাই ওসব কথা ভুলে যেতে চাই এটাও কি ভুলে গেছেন আপনার জন্য সেদিন আমার হঠাৎ সিঁদুরটা মুছে গেল ইরানি আপনার বড়লোক হবার শখ হয়েছে তাই আপনার মেয়েকে আপনি আমার ছেলের পেছনে লেলি দিয়েছেন তো তোমার হঠাৎ বড় লোকের ছেলের বউ হবার শখ হলো কেন তুমি ছেলেকে বাবাকে খুন করেছ তুমি একটা খুনি সারা জীবন তো টাকার অঙ্ক করে গেলেন মশাই হ্যাঁ যখন আপনার ছেলের সুখের জন্য আপনার বাড়ি গিয়েছিলাম তখন তো আপনি ওই পয়সা খরচার ভয়ে আমাকে বাড়ি থেকে ফেরত পাঠিয়ে দিয়েছিলেন হ্যাঁ মা তুমি তো মায়ের জাত তোমরা তার সন্তানের বুকের ভেতর পর্যন্ত দেখতে পাও আমার ভেতরটা দেখে আমায় তুমি ক্ষমা করতে পারো না 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 এ বিয়ে হতে পারে না আমি কিছুতেই পারবো না এ বিয়ে কখনো হতে পারে না কিছুতেই না কিছুতেই না অজিত এসে গেছে ওর সঙ্গে বিয়ে হলে আর বিক্রমের সঙ্গে বিয়ে হতে পারবে না একটুও দেরি নয় পুরুষ মশাই বলুন মন্ত্র পাঠ করুন আপনারা কোনেকে নিয়ে আসুন মালা বদলটা করে নিন ঠিক আছে চলুন চলে চলে দরজা খোল দরজা খোল ঝিলি দরজা খোল দরজা খোল ঝিলি দরজা খোল এসো এসো ঝিলি ঝিলি কে নিয়ে আসো আমার সোনামণি এসো এসো ঝিলি এসো এসো আস্তে আস্তে এসো ঝিলি ধরো ধরো না না ঠিক আছে না মালা বদল করিয়ে দিন ঝিলিকে নাই ফুল সজ্জে যাই ঝিলি মুখটা তোলো ঝিলি খোলো চাদরটা দেখি আমি মানে খুলে দেখুন টাটা আসলে লজ্জা পাচ্ছে তো কি খোলো ঝিলি খোলো আর লজ্জা করতে নেই খোলো আচ্ছা মুখটা তোলো তো তাকাও আচ্ছা আমি ঘোমটা খুলে দিচ্ছি ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও
যাও বিক্রমবাবুকে খবর দাও। আমায় বলে কিনা সীতা উদ্ধার করে নিয়ে যাবে। বিশ্বাস করো আমি এসব কিছু জানি না। আহা আদিক্ষেতা, বিক্রমবাবুর সঙ্গে বিয়ে হলে কত সুখে থাকবি সেটা একবার ভেবে দেখেছিস? এই যে রূপসী সুন্দরী, তুই এখানে? তোর জন্য আমার হুজুর মরে গেল। হুজুর আমাকে শুধু অ্যাডভান্সের টাকাটা দিয়েছিল, শুধু অ্যাডভান্স। তুই বিয়ে করলে আমি পুরো টাকাটা পেতাম। তুই আমার পাকা ধানে মই দিয়েছিস। হ্যাঁ, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না, তোকে আমি লুটে পুটে খেয়েছি। মামা, কি বলছো তুমি? মামাগি মামা, ওসব লতানো পাতানো মামাগিরির আমি ইয়ে করি। এখন এখন তুই আমার বউ, আমি তোর বউ। এমন হবে জানলে তোমার এই পাপ কাজে আমি কখনো নিজেকে জড়াতাম না। আমার কিচ্ছু চাই না, শাড়ি বাড়ি টাকা কড়ি গয়না আমার কিচ্ছু চাই না। তুমি শুধু ওকে ছেড়ে দাও, ছেড়ে দাও ওকে। তুমি তো আমার কিচ্ছু দাওনি, সুখ শান্তি ভালোবাসা কিচ্ছু না। আজ আমি বুঝতে পারছি এই পাপে আমি এখন অব্দি মা ডাক শুনতে পেলাম না। যাও 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 যাও। খণ্ড খণ্ড চক্রে না
চলো মালা বদল দেখতে তাই তো এলাম। এই নাও আমার মালা, তোমাকে দিলাম। ছেলেকে পড়িয়ে দাও। সময় নেই, লগ্ন পেরিয়ে যাবে। চলো মা, মাকে প্রণাম করো। তোমরা সুখে থাকো, সুখে থাকো। কেন শুনতে পেলাম বাঁশরীর সুর, হয়তো এখনই বলবে নূপুর। আমার বৌদুকে আমি তোমার হাতে তুলে দিলাম। Oh,
মালিকা তুমি আঁকবে